নমস্কার, আজকে আমরা শুনবো সৃষ্টির মায়ের কথা। মায়ের কথা শুনবো সৃষ্টির ঠাকুরের সন্ন্যাসীর সন্তান স্বামী অভেদানন্দজির স্মৃতিতে। সৃষ্টির ঠাকুর যখন কাশীপুরে, সেই সময়ে স্বামী অভেদানন্দ স্বামীজি এবং আরও দুই গুরুভ্রাতার সঙ্গে কণ্ঠ মিলিয়ে শ্রী মায়ের নিকট ভিক্ষা প্রার্থনা করেছিলেন। সৃষ্টির মায়ের মধ্যে সেদিন তিনি দেবী অন্নপূর্ণাকে দেখেছিলেন। সৃষ্টির ঠাকুরের তিরোধানের অল্প কয়েকদিন পরেই সৃষ্টির মা বৃন্দাবন যাত্রা করেন। এই তীর্থযাত্রায় সৃষ্টির মায়ের সঙ্গে ছিলেন সৃষ্টির ঠাকুরের তিন সন্ন্যাসী সন্তান, স্বামী যোগানন্দ, স্বামী অভেদানন্দ এবং স্বামী অদ্ভুতানন্দ। এছাড়া ছিলেন সৃষ্টির ঠাকুর এবং সৃষ্টির মায়ের কয়েকজন স্ত্রীভক্ত। বৃন্দাবনে শ্রীমা এক বছর বাস করেছিলেন। বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে যোগীন মহারাজ, লাটু মহারাজ প্রভৃতিকে সৃষ্টির মায়ের কাছে রেখে শ্রী মায়ের অনুমতি নিয়ে অভেদানন্দজি বৃন্দাবন পরিক্রমায় বার হন। বৃন্দাবন পরিক্রমার কিছুকাল পরে তিনি কলকাতায় ফিরে আসেন। শ্রী মায়ের আধ্যাত্মিক জীবনের গভীরতার কথা এতদিন সকলের অগোচরে ছিল, বৃন্দাবনে তা প্রকাশিত হয়। পরম শ্রদ্ধার সঙ্গে অভেদানন্দজি তার আমার জীবন কথা গ্রন্থে লিখেছেন, বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে অবস্থানের সময় একদিন শ্রীমা রাধার বিরহভাবে আবিষ্ট হইলেন। শ্রীরাধা যেমন তার প্রাণবধূর বিরহে ব্যাকুল হইতেন, তেমনি শ্রীমাও সৃষ্টির ঠাকুরের বিরহে ব্যাকুল হইয়া শ্রীকৃষ্ণের নানা লীলাস্থল, নিধুবনের সন্নিকটে রাধারমণের মন্দির, যমুনা পুলিন প্রভৃতি দর্শন করিতে করিতে প্রেমাশ্রুধারা বর্ষণ করিতেন এবং ঘন ঘন ভাব সমাধিতে মগ্ন থাকিতেন। বৃন্দাবন থেকে কলকাতায় ফেরার পথে তাকে মাস্টার মশাইয়ের স্ত্রী নিকুঞ্জ দেবীকে সঙ্গে নিয়ে আসতে হয়। এটি ছিল শ্রী মায়ের আদেশ। অভেদানন্দজি প্রথমে নিজেকে একটু বিপন্ন বোধ করেছিলেন, কারণ নিকুঞ্জ দেবীর স্নায়ুবিক দুর্বলতা ছিল। কিন্তু পরক্ষণেই তিনি বিচার করেন, মায়ের আদেশ অমান্য করা আমার সাধ্য কি। সঙ্গে সঙ্গে একথাও ভাবেন, সৃষ্টির মায়ের আশীর্বাদে কোনো বিঘ্ন উপস্থিত হবে না। আমার জীবন কথা গ্রন্থে এই যাত্রার বিবরণ দিয়ে অভেদানন্দজি লিখেছেন, ক্রমাগত দুই দিন গাড়িতে অতিবাহিত করিয়া নিরাপদে হাওড়া স্টেশনে আসিয়া পৌঁছলাম। আমিও আশ্বস্ত হইলাম এবং বুঝিলাম যে সমস্তই শ্রী মা ও সৃষ্টির ঠাকুরের কৃপা। তাহাদিগের উপর সম্পূর্ণ নির্ভর করিলে তাহারা সমস্ত ভয় ও বিপদ হইতে সন্তানকে রক্ষা করেন। 1888-89 সনে শ্রীমা যখন বেলুড়ের নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে গোলাপ মা ও যোগীন মার সঙ্গে বসবাস করছিলেন, সেই সময়ে অভেদানন্দজি বরানগর মঠে অবস্থানকালে 1888 সনের শেষাংশে অথবা 1889 সনের প্রথম দিকে সৃষ্টির ঠাকুর ও শ্রী মায়ের স্তোত্র রচনা করেন। অভেদানন্দজি কৃত মায়ের স্তোত্রটি বহুজন বিদিত। শ্রীরামকৃষ্ণ মঠের নানান কেন্দ্রে এটি নিয়মিত গীত হয়ে থাকে। এই স্তোত্রের মাধ্যমে অভেদানন্দজি জগতের কাছে সৃষ্টির মায়ের স্বরূপ উদ্ঘাটন করে দিয়েছেন। পবিত্রতা স্বরূপিণী শ্রীমাকে তিনি এখানে বলেছেন, পরমা প্রকৃতি যিনি অভয়া বরদা, ভক্তি বিজ্ঞানদাত্রী এবং দয়া স্বরূপা। অভেদানন্দজি লিখেছেন, শ্রীমার স্তোত্র রচনা করিয়া আমি ওই সময়ই শ্রী শ্রীমাকে শুনিয়েছিলাম এবং শ্রীমা শুনিয়া আনন্দে আমাকে আশীর্বাদ করিয়া বলিয়াছিলেন, তোমার মুখে সরস্বতী বসুক। সেই সময় আমি শ্রীমার হস্ত হইতে জপের মালাও পাইয়াছিলাম, মানে রুদ্রাক্ষের জপের মালা। শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী মায়ের আশীর্বাদকে তিনি তার জীবনের
শ্রেষ্ঠ পাথেয় রূপে জানতেন। আর শ্রীমা যে সাক্ষাৎ জগদম্বা এবং সৃষ্টির ঠাকুর ও শ্রীমা যে অভেদ, এই বোধে তিনি ছিলেন প্রতিষ্ঠিত। ভক্তদের নিকট একটি উপদেশে অভেদানন্দজি বলেছেন, যেভাবেই সাধন করো না কেন, মা দ্বার খুলে না দিলে উপায় নেই। অবশ্য ঠাকুরকে ধরলেই মাকেও ধরা হয়, যেমন শিব আর শক্তি অভেদ। শ্রী শ্রী রামকৃষ্ণের মতো শ্রীমাও তার কাছে ছিলেন অবতার, আবার নিজের মা। এই প্রসঙ্গে তিনি বলিয়াছিলেন, সৃষ্টি মায়ের বার্ধক্যের ফটো অনেক আছে, আমি তো বারণ করেছি তা না ছাপানোই ভালো, অবতারের বার্ধক্য দেখাতে নেই, তিনি পূর্ণ। ফ্লাক্স ডোরা কেমন তৈলচিত্র এঁকেছে, মায়ের ফটো খুব ভালো হয়েছে, এমনটি আর এদেশে আঁকতে পারবে না, ঠিক যেন ষোড়শী মূর্তি, যেন জ্যোতির্ময়ী হয়ে বসে আছেন, মা আমাদের নিজের ছেলের মতোই দেখতেন, গুরুভাইরা এক একজন শরীর ছাড়তেন আর মা কেঁদে আকুল হতেন, ঠাকুর আর কী শোক তা পেয়েছেন, মাকে অনেক সইতে হয়েছে। সৃষ্টি মায়ের এক পূর্ণ জন্মতিথির দিন স্বামী অভেদানন্দজি বলেন, জ্ঞান রূপিণী সরস্বতী আজ পৃথিবীতে এসেছেন। সৃষ্টি মাই হলেন সরস্বতী, জ্ঞানদায়িনী, আবার মুক্তিদাত্রী মহামায়া। স্বামী অভেদানন্দজি শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্রদীক্ষা লাভ করেছিলেন, কিন্তু তার জীবৎকালে এই ঘটনার কোনো প্রচার হয়নি। এর উত্তরে বলা যেতে পারে, অভেদানন্দজির হয়তো অভিপ্রেত ছিল না যে শ্রী শ্রী মায়ের নিকট তার কৃপা প্রাপ্তির এই একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতার কথা প্রচারিত হোক। দীক্ষা প্রসঙ্গ বাদ দিয়ে কোনো রকম বিতর্কের মধ্যে দিয়ে না গিয়েও আমরা বলতে পারি, শ্রী শ্রী মায়ের স্পর্শপূত জপমালা লাভ অভেদানন্দজির জীবনে একটি স্মরণীয় ঘটনা, সে কারণে সেটি তিনি তার আত্মচরিতে লিপিবদ্ধ করেছেন। তার দিক থেকে এটি শ্রী শ্রী মায়ের বিশেষ কৃপা লাভেরই একটি নিদর্শন। শ্রী শ্রী ঠাকুরের সকল সন্তানই ছিলেন শ্রী শ্রী মায়েরও সন্তান, তবু তার মধ্যে যে কয়েকজন ত্যাগী শিষ্যকে বিশেষভাবে শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত বলে চিহ্নিত করা যায়, অভেদানন্দজি তাদের মধ্যে ছিলেন অন্যতম। নমস্কার, শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী অভেদানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী মায়ের অমৃত কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।